সিআইডি থানায় চাঞ্চল্য। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত সপ্তর্ষি পার্কে একটি বহুতল আবাসনে সিআইডি হানা। কয়লা মাফিয়া জয়দেব খায়ের দুটি আবাসনে শনিবার বিকেল 3:30 নাগাদ সিআইডির একটি বিশেষ দল আসে, কিন্তু ঘরে তালা থাকায় একটি নোটিশ দিয়ে যায় সিবিআই আধিকারিকরা। চলতি মাসের 15 তারিখ জয়দেব খাঁকে সিআইডি দপ্তরে দেখা করার জন্য আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের হাতে নোটিশ দিয়ে যায় সিআইডি আধিকারিকরা। আপনারা চিঠিটা আপনাদের নোটিশটা দিয়ে গেল আপনাদের কাছে? নোটিশটা আমাকে নিচে আমাকে দিয়ে গেল, এটা দিয়ে দেবো ওদের। আর একটা কটা ঘর আছে ওখানে? 9A 9A আর 9F 9F কি নাম যে ঘরের মালিকের, মানে ফ্ল্যাটের মালিকের নাম কি? জয়দেব। কি করেন উনি জানেন না? আপনারা দেখেন ওকে? উনাকে এখানে মাঝে মাঝে আসে। সিআইডি অফিসাররা কতক্ষণ ছিলেন এখানে আজকে? আধ ঘন্টা। আর আপনাকে এসে নোটিশটা দিয়ে গেল? হ্যাঁ, নোটিশটা নিচে এসে দিয়ে গেল। কি বললেন নোটিশ, মানে নোটিশটা বললো যে দরজার মধ্যে দিয়ে দেবেন। হ্যাঁ, দরজার মধ্যে দিয়ে দেবেন নোটিশটা। আর আর একটা যে দরকার পড়লে ওকে যে দেওয়ার চেষ্টা করবে, যদি দিয়ে হয়। কোনো ফ্যামিলি থাকে মাঝে মাঝে আসে যায়। আর মালিককে দেখেছেন কোনোদিন এখানে আসতে? মালিককে আমি দেখিনি। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাসুড়িয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।